নমস্কার বন্ধুরা কেরিয়ার উইজডাম ড্রাম ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানায় স্বাগতম তো বন্ধুরা রাজ্যে ডাবলুবিসিএস দু হাজার একুশ প্রিলি পরীক্ষা সহ রাজ্য সরকারের একাধিক চাকরির পরীক্ষার অফিসিয়াল এক্সাম ডেট নিয়ে আজ ডাব্লিউ বা পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন একটি গুরুত্বপূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো সেখানে কবে কোন পরীক্ষার তারিখ বলা হয়েছে জানাবো তোমাদেরকে আজকের এই ভিডিওটির মাধ্যমে তো অবশ্যই তোমরা ভিডিওটা শেয়ার করে দিও এবং অবশ্যই একটি করে লাইক করবে এছাড়া নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলি পাওয়ার জন্য তো বন্ধুরা আজকের এই ভিডিওটা আমরা শুরু করি তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ ডাবলু বিপিএসসি ডট গভ ডট ইন এখানে আসার পরে দেখো বাদিকে লেখা রয়েছে হোয়াটস নিউ সেকশান এবং এখানে দেখো নিচের দিকে স্কল ডাউন করলে ভিউ অল অপশানে ক্লিক করতে হবে ভিউ ওয়াল অপশানে ক্লিক করার পর নতুন একটা পেজ তোমাদের সামনে কিন্তু ওপেন হয়ে যাবে তো দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হলো এখানে দেখো তিন নাম্বারে বলা হয়েছে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট রিগার্ডিং ডাব্লিউ বিসিএস এক্সিকিউটিভ এডসেটটা মেন দু হাজার কুড়ি তারপরে দেখো ডাব্লিউ বিসিএস এক্সিকিউটিভ এডসেটটা প্রিলি দু হাজার একুশ ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস রিক্রুটমেন্ট প্রিলি এক্সাম দু হাজার কুড়ি তো এখানে ক্লিক করলে বিজ্ঞপ্তি ডাউনলোড হয়ে যাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অফিসিয়াল বিজ্ঞপ্তি আমরা ওপেন করলাম পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল বলা হয়েছে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট তো কী বলা হয়েছে ইট ইজ নোটিফাইড দ্যাট দ্য কমিশন হ্যাজ ডিসাইডেড টু হোল্ড দ্য ফলোয়িং এক্সামিনেশনস হুইচ আর পোস্টপন্ডেড আর্লিয়ার অ্যাজ পার রিভাইস শিডিউল গিভেন বিলো অর্থাৎ এখানে তোমাদের বলা হয়েছে ডাব্লিউ বিপিএসি আগে যে সমস্ত পরীক্ষাগুলো পোস্টপোন করেছিল সেই সমস্ত পরীক্ষা কিন্তু নিম্নলিখিত সূচি অনুযায়ী নেওয়া হবে অর্থাৎ এই যে নতুন ডেট প্রকাশ করা হয়েছে এই ডেট অনুযায়ী কিন্তু এই সমস্ত পরীক্ষাগুলো নেওয়া হবে ঠিক আছে দেখো প্রথমে বলা হয়েছে নেম অফ দ্য এক্সামিনেশন তারপরে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তারপরে ডিভাইস ডেট অফ এক্সাম পরীক্ষার নতুন তারিখ তো দেখো প্রথমে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ অ্যাটসেট্রা মেইন এক্সামিনেশন দু হাজার কুড়ি অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার টোয়েন্টি টু স্ল্যাশ টোয়েন্টি নাইনটিন তো কবে কবে নেওয়া হবে সতেরো আঠারো উনিশ এবং একুশে মে দু হাজার একুশ তারিখে এই পরীক্ষা নেওয়া হবে তারপরে দেখো ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস ডাব্লিউ বিসিএস এক্সিকিউটিভ এটসেটটা প্রিলি এক্সামিনেশান দু হাজার একুশ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এইটিন স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি এই পরীক্ষা নেওয়া হবে তিরিশে মে দু হাজার একুশ তারিখে ঠিক আছে অর্থাৎ আগের ডেটই কিন্তু ভাল থাকছে ওই ডেটে কিন্তু পরীক্ষা নেওয়া হবে তিরিশে মে কিন্তু ডাব্লিউ বিসিএস দু হাজার একুশ প্রিলি পরীক্ষা নেওয়া হবে এরপরে দেখো ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস রিক্রুটমেন্ট প্রিলি এক্সামিনেশন টোয়েন্টি টোয়েন্টি অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার সেভেন্টিন স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি এই পরীক্ষাটা নিয়ে হবে তেরোই জুন দু হাজার একুশ তারিখে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো বলা হয়েছে অল কনসার্ন আর রিকোয়েস্টেড টু ভিজিট দ্য কমিশনস ওয়েবসাইট এইচ টি টিভি এস কোলন ডবল স্ল্যাশ ডাব্লু বিপিএসি ডট গভ ডট ইন ফর ফার্দার আপডেটস ডিভাইস ডেট অফ দ্য এক্সামিনেশনস আর হ্যাভার টেনটেটিভ অর্থাৎ তোমাদের বলা হচ্ছে সমস্ত অফিসিয়াল আপডেট পাওয়ার জন্য এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে টি টিভি এস কোলন ডবল স্ল্যাশ ডাব্লু বিপিএসসি ডট গভ ডট ইন এবং তোমাদের বলা হচ্ছে এই সমস্ত পরীক্ষার ডেটগুলো কিন্তু টেনটেটিভ ডেট এগুলো পরবর্তী ক্ষেত্রে কিন্তু তোমাদের পরিবর্তন হলেও হতে পারে যদি পরিস্থিতি পরিবর্তন হয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের যদি করোনার পরিস্থিতি যদি বাড়ে সেক্ষেত্রে কিন্তু এই এক্সাম ডেটগুলো চেঞ্জ হলেও হতে পারে ঠিক আছে এটা কিন্তু টেনটেটিভ ডেট